জুনিয়র গলফ টুর্নামেন্ট ফালদু সিরিজ এশিয়া বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2022 শুভোদ্বোধন করা হয়েছে। দেশে সপ্তমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ গলফ ফেডারেশন সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম আর্মি গলফ ক্লাবের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশ গলফ ফেডারেশন। বাংলাদেশ গলফ ফেডারেশনের সাথে অধিভুক্ত 14টি ক্লাবের মধ্য থেকে 10টি ক্লাব, বাংলাদেশ গলফ একাডেমি এবং বাংলাদেশ সেনাবাহিনীর মোট 75 জন গলফার বিভিন্ন বয়সভিত্তিক দলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।